নমস্কার আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আরেকটি ভিডিও উপস্থাপনা করার চেষ্টা করছি। আজকের বিষয় আমাদের প্রশ্নকর্তা নামটা আমি ভুলে গেছি, আমি লিখতে ভুলে গেছি, উনি লিখেছেন জমির পরিমাণ যদি অতিরিক্ত থাকে, নকশাতে যদি জমির পরিমাণের সঙ্গে রেকর্ডের মিল না থাকে, যদি জমি অতিরিক্ত থাকে তাহলে সেই অতিরিক্ত জমির অংশ কে পাবেন। যেমন ধরুন ঘটনা কি হচ্ছে কি, কোনো একটা জমির মোট পরিমাণ 36 ডিসিমেল, দেখা গেল আমি মাপতে গিয়ে ওই নকশা মোতাবেক মাপতে গিয়ে দেখা গেল 38 ডিসিমেল জমিটা হয়েছে বা 39 ডিসিমেল হয়েছে, তাহলে 3 ডিসিমেল অতিরিক্ত হয়েছে, তাহলে এই 3 ডিসিমেল জমি কে ভোগ করবেন? এখন স্বাভাবিকভাবেই যদি কোনো ওই জমির 16 আনা অংশের মালিক একজন হয়, 16 আনা অংশের রায়ত একজন হন, তাহলে তিনি একাই ভোগ করবেন আপাত দৃষ্টিতে। এবং পরবর্তীকালে উনি ধরুন পাট পাট করে জমিটা বিক্রি করলেন, কাউকে 2 ডিসমেল, কাউকে 4 ডিসমেল, কাউকে 5 ডিসমেল, এরকম বিক্রি করলেন, তাহলে জমি যখন যেমন বিক্রি হবে, যিনি 4 ডিসমেল কিনেছেন তিনি 4 ডিসমেলই পাবেন, যিনি 5 ডিসমেল কিনেছেন তিনি 5 ডিসমেলই পাবেন, যিনি 6 ডিসমেল কিনেছেন 6 ডিসমেলই পাবেন। এখন দেখা গেল জমিটা 35 ডিসমেল বিক্রি হলো, বাকি 1 ডিসমেল থেকে গেল, কিন্তু 1 ডিসমেলের বিনিময়ে মালিক বাকি 3 ডিসমেল অর্থাৎ 4 ডিসমেল জায়গা দখল করে বসে থাকলেন, দখল করে বসে থাকলেন। এখন ঘটনা হচ্ছে কোনো এক রায়ত মানে যারা কিনেছেন তিনি কোর্টে কেস করে দিলেন যে স্যার এই জমিটা অতিরিক্ত আছে, তো রায়ত 1 ডিসমেল থাকার কথা উনি 4 ডিসমেল দখলে আছেন, কোনো কারণবশত, কারণ কোনো গণ্ডগোল লেগে গেল, শরীকে শরীকে গণ্ডগোল লাগতে বেশি সময় লাগে না, যতই ভদ্র শরীক হোক আমি দেখেছি, আমি আমি দেখেছি যে ভদ্র যতই লোক হোক না কেন তিনি ওইটুকু অংশ ছাড়তে নারাজ হয়ে যান, ফলে হয়তো কোর্টে কেস করে দেন। এখন কোর্টে যদি কেসটা চলে যায় তখন কি হবে, তখন কি হবে, তাহলে ওই অতিরিক্ত 3 ডিসমেলটা কে ভোগ করবেন? কোর্টে চলে গেলে কিন্তু দুধ কা দুধ পানি কা পানি, কোর্টে কখনোই বিচারের বেঠিক হবে না, কোর্টে গেলেই ওনার 1 ডিসমেল পড়ে থাকবে, বাকি 3 ডিসমেল বাটা কেটে বেরিয়ে যাবে, কারণ উনি বিএলআরওকে অর্ডার দেবেন যে ব্যাপারটা ঠিকঠাক করার জন্য, কোর্ট কোর্ট তো আর নিজে ওখানে এ করবে না, বিএলআরওকে অর্ডার দেবেন, বিএলআরও কি করবেন ওনার কাছে স্থায়ী অর্ডার আছে, উনি 36 ডিসমেলকে 36 ডিসমেল করে যাবেন, কারণ দেখা গেল যে যে ওই জমিটা রেকর্ড অনুযায়ী 36 ডিসমেল আছে, তাহলে 36 ডিসমেল ওনাকে দিয়ে বাকি 3 ডিসমেল বাটা কেটে বের করে দেবেন, বের করে দিয়ে সেই জমিটা নিশ্চিত রূপে খাস খতিয়ানে যাবে, সেই জমিটা নিশ্চিত রূপে খাস খতিয়ানে যাবে। কখনোই ভাববেন না যে লাস্ট ক্রেতা, যেটা গ্রামে গঞ্জে প্রচলিত আছে যে লাস্ট ক্রেতাই অতিরিক্ত অংশ ভোগ করবেন, কখনোই হবে না, কখনোই হবে না, সেই অংশটা খাস খতিয়ানে যাবে অর্থাৎ গভর্নমেন্টের খতিয়ানে যাবে। এবার গভর্নমেন্ট ওনাকে পাট্টাও দিতে পারেন, অন্য কাউকে দিতে পারেন, সেটা গভর্নমেন্টের ব্যাপার, সেটা অর্থাৎ তখন খাস খতিয়ানে চলে যাওয়ার অর্থ পঞ্চায়েত সমিতির হাতে জমিটি চলে গেল, পঞ্চায়েত সমিতি যেমনভাবে পারবেন বিলি বন্টন করবেন। দুই, উল্টো দিক থেকে কথাটা যদি হয়, ধরুন 36 ডিসিমেল রেকর্ড আছে, জমিটা 2 ডিসিমেল কম আছে, জমিটা 2 ডিসিমেল কম আছে, একজনই রায়ত ছিলেন, একজনই রায়ত ছিলেন, লাস্ট ক্রেতা প্রথম যারা কিনেছেন তারা তো কড়ায় গণ্ডায় হিসেব করে বুঝে নেবেন, যিনি 4 কিনেছেন তিনি 4ই নেবেন, যিনি 5 কিনেছেন তিনি 5ই নেবেন, যিনি 6 কিনেছেন 6ই নেবেন, তাহলে লাস্ট দেখা গেল মালিকের কাছে ধরুন 2 ডিসমেল থাকার কথা, 2 ডিসমেল নেই, মানে জমিটাই নেই, অথচ ওনার অংশ থেকে গেছে, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে জমির মূল মালিককেই সাফারার হতে হবে, অর্থাৎ সেক্ষেত্রে জমির মোট পরিমাণ সংশোধনের আবেদন করতে হবে, সেখানে বিএলআর অফিসের আমিন যাবেন, চেক করবেন যে 36 এর জায়গায় 34 আছে,
তাহলে যেহেতু 34 আছে সুতরাং 34 হিসাবে ওনাদের প্রত্যেকের অংশ ভাগ করে দেবেন এবং মোট পরিমাণ সংশোধন করে 36 এর জায়গায় 34 করে দেবেন। এটা আশা রাখি আপনাদের সবাইকে বুঝাতে পেরেছি। এটা নিয়ে অনেক কনফিউশন আছে, প্রচুর ক্ষেত্রে এই সমস্যার হয়, সমস্যা হয়ে থাকে। তো আপনারা নিজেরা নিজেদের নিজ গুণে এই জাতীয় সমস্যার সমাধান করবেন আশা রাখছি। তো ধন্যবাদ, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন। আপনাদের লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করলেই আমার ভিডিও করতে উৎসাহ জাগে। আপনারা বিশেষ করে কমেন্ট করুন, সাবস্ক্রাইব করুন, আমার খুব ভালো লাগবে। ধন্যবাদ।